আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি দেখার পর মানে আপনারা যারা মা বাবাকে অবহেলা করেন আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর কোনোদিনও আর ইচ্ছা করবে না নিজের মা বাবার প্রতি অবহেলা জাগাতে মনের ভিতরে যারা মা বাবাকে ভালোবাসেন না যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেখেছেন যারা মা বাবাকে নিজের ঘরে জায়গা দেন না দয়া করে আজকের এই ভিডিওটা একটা বারের জন্য দেখেন একটা বার আজকের এই ভিডিওটা দেখেন বিশ্বাস করেন নিজের মা বাবা কি জিনিস নিজের মনের ভিতরে আজকে চলে আসবে চলুন সে ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিওর বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিব আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এই অভিনেতা রাসেল মিয়া দীর্ঘ এক যুগ তার বাবার সন্ধান পায়নি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে তার বাবাকে খোঁজার জন্য সন্ধান পায়নি ঘুরে বেরিয়েছে সারা দিন যখনই সময় পেয়েছে রাস্তায় বেরিয়ে পড়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় রিকশা গাড়িতে যাওয়ার প্রয়োজন সেই জায়গায় রিকশা গাড়িতে যায় নাই হেঁটে গিয়েছে যাওয়ার পথে না বাবার সন্ধান মিলে যায় সেই বাবার সন্ধান পাওয়ার জন্য কত মাইলের পর মাইল হেঁটে বেরিয়েছে আল্লাহর অশেষ রহমতে এক যুগ পর হঠাৎ করে তার বাবার সন্ধান মিলে যায় সেই করোনার মুহূর্তে যে মুহূর্তে মানুষ ঘর থেকে বের হয়নি সেই মুহূর্তে বাবার সন্ধান পেয়ে যায় সে বাবাকে ঘরে নিয়ে যেতে পারছে না কারণ সে বাবাকে ঘরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই তার বাবা ভারসাম্যহীন অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছিল সেই বাবাকে হাজার চেষ্টা করেও ঘরে নিয়ে যেতে পারছিল না সেই বাবার সাথেই রাস্তায় দিন কাটিয়েছেন রাস্তায় রাত কাটিয়েছেন কত দিন সেই মানুষটাকে আস্তে 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 করে বুঝিয়ে শুনিয়ে কোনো এক সময় তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন যখন একটু সুস্থ হয়েছে বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে সেই বাবাকে সুস্থ করার চেষ্টা করছেন অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু তারপরেও তার বাবাকে ফিরিয়ে আনা যাচ্ছে না তার বাবার সেই ভারসাম্য যে ভারসাম্য হারিয়েছে আজ থেকে এক যুগ আগে নিজের সম্পদ বাড়ি ঘর ভিটা মাটি সবকিছু হারিয়ে যখন নিঃস্ব হয়ে গিয়েছিল তখন ভারসাম্য হারিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল সেই বাবা আজকে যখন এক যুগ পরে বাবাকে ফিরে পেয়েছিল রাসেল মিয়া তখন সেই বাবাকে আদরে আপ্যায়নে রাখার চেষ্টা করেছে কিন্তু হঠাৎ করে আবারও বাবা কোথায় যেন উদাও হয়ে গিয়েছে সেই বাবাকে খোঁজার জন্য আবারও ফেসবুকে স্ট্যাটাস ইউটিউবে স্ট্যাটাস আমার বাবাকে আপনারা খুঁজে দেন দেশবাসী আপনারা কি আমার বাবাকে দেখছেন কোথায় আছে আমার বাবা আমি তো বাবা বিহীন আমি তো এতিম হয়ে গিয়েছিলাম আবারও বাবাকে ফিরে পেয়ে আমি যে এতিম হয়ে গিয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম আজকে আবারও আমার বাবা আমার সংসার আমার পরিবার আমার ঘর ছেড়ে কোথায় যেন চলে গেছে সেই বাবার সন্ধান পাওয়ার জন্য কখনো ফেসবুক কখনো ইউটিউব কখনো মুঠোফোন এখানে ওইখানে ফোন করে 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 আবারও বাবার সন্ধান মিলে যায় সেই রাসেল মিয়া বাকিটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন বাবাকে হাজার চেষ্টা করছে বাবা তুমি শরীরে কাপড়টা রাখো তুমি চলো আমার সাথে কিন্তু তার বাবা তো
যেতে চায় না, কারণ সে ভারসাম্যহীন। এই রাসেল মিয়া তো পারতো তার বাবাকে রাস্তায় ছেড়ে দিতে, কি দরকার। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুস্থ মা বাবাকেই ঘর থেকে বের করে দেয়, আর রাসেল মিয়া চেষ্টা করে যাচ্ছে এই ভারসাম্যহীন বাবাটাকে সুস্থ করার জন্য, আর আমরা সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে নিজে এতিমের খাতায় নাম লিখিয়ে দিই। এতিম হওয়া যে কতটা কষ্টকর, কতটা কষ্টকর সেটা হয়তো বা আমরা এখন বুঝি না, যেদিন বাবা মা চলে যাবে সেদিন বুঝতে পারবেন নিজের পায়ের নিচে মাটি নেই, নিজের মাথার উপরে ছাদ নেই, তখনই টের পাবেন। আজকে এই ভিডিওটা দেখার পর শিক্ষা নিন, আপনার মা বাবা এখনো হয়তো বা বেঁচে আছে, হয়তো বা অবহেলায় পড়ে আছে, হয়তো বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। দয়া করে নিজের আয়ত্তে নিয়ে আসুন নিজের সম্পদ। ফ্ল্যাট বাড়ি কোটি কোটি টাকা সম্পদ নয়, এই বাবা মাই পৃথিবীর শ্রেষ্ঠ আপনার সম্পদ। এই জিনিসটা বোঝার ক্ষমতা আমাদের এখনো হয়নি। এই বাবা মা যতক্ষণ আপনার পাশে আছে ততক্ষণ আল্লাহর রহমত আপনার উপরে সরাসরি নাজিল হবে। এই বাবা মা না থাকলে রহমতের কোনো গ্যারান্টি নাই। দয়া করে এই রাসেল মিয়ার কাছ থেকে শিখুন, যে রাসেল মিয়া নিজের ভারসাম্যহীন বাবাকে কত কষ্ট করে আয়ত্তে আনার চেষ্টা করছে, নিজের গায়ে লেখা এতিমত্বটাকে দূর করার কত চেষ্টা করছে, আজকে দেখুন কত চেষ্টা করছে। তো বন্ধুরা, দয়া করে যারা নিজের মা বাবার প্রতি খেয়াল রাখেন না, নিজের মা বাবাকে আজকে যারা অবহেলা করছেন, আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মা বাবার প্রতি খেয়াল রাখবেন, এবং নিজের মা বাবাকে যদি অবহেলা করেন সেই বাবা মার হাতে পায়ে ধরে নিজের ভুল স্বীকার করে নিজের গন্তব্যে আপনার বাবা মাকে তুলে আনুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।